হ্যালো ভিউয়ার্স, তো আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি। আজকে হলো তোমরা অনেকের অনেক প্রতীক্ষার পরে আজকে তোমাদের 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়নের কর্তৃপক্ষ NTRCA নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে। তো তোমরা এখানে দেখতেই পেরেছ যে তোমাদের আবেদন ফি 350 টাকা, এবং আবেদন শুরু হবে 9 নভেম্বর থেকে 2023 থেকে, এবং আবেদন লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমরা এই লিঙ্কটা থেকে লিঙ্কটা নিতে পারো, এই লিঙ্কটা থেকে তোমরা আবেদন করতে পারবা। এটা তোমার আবেদনের শেষ তারিখটা ভালো করে দেখে নিবা, আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে নভেম্বর, ভালো করে দেখে নিবা। তো এখানে তোমাদের আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে সেই ডিটেলস তোমরা এখানে দেখতে পারবে। আবেদন করবে, আবেদনের লিঙ্কটা আমি উপরে দিয়ে দিয়েছি, সেটা থেকে তোমরা জয়েন করে 9 তারিখে পরে 9 থেকে 30 তারিখের মধ্যে ঢুকে তুমি ওখান থেকে আবেদন করে নিতে পারবে। আর এখানে তোমাদের অনলাইনে আবেদনের পূরণের করার নিয়মটা একটু দেখে নিবা, আমি নিয়মটা দিয়ে দিয়েছি, ভালো করে তোমরা এখান থেকে নিয়ম দেখবে। এবং তোমাদের পরীক্ষায় ফি বাবদ কত খরচ হবে সেটাও আমি তোমাদের বলে দিয়েছি, কিভাবে তোমাদের এই ফিটা জমা দিতে হবে। সেটা তুমি অ্যাপ্লাই করার পরে যে ফর্মটা পাবে সেই ফর্মটার ভিতরে দেওয়া থাকবে, অথবা এখানে তোমরা দেখতে পারছো নিয়োগের বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে পরীক্ষার ফি প্রদানের যে নিয়মটা। এবং তোমাদের যেই অবতীর্ণ প্রার্থী এখানে দেখতে পারো, এটা এখানে বলছে প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, এবং বলছে প্রিমিয়ার টেস্টে কি কোন কোন সাবজেক্টে থাকবে দেখতে পারছো তোমরা। এখানে প্রথম যে সাবজেক্টটা থাকবে বাংলায় থাকবে 25 নাম্বার, এবং ইংরেজি থাকবে 25 নাম্বার, সাধারণ গণিত থাকবে তোমাদের 25 নাম্বার, আর সাধারণ জ্ঞান থাকবে তোমাদের 25 নাম্বার। টোটাল হচ্ছে 100 নাম্বার পরীক্ষা হবে MCQ। তারপর দেখো এখানে লিখিত পরীক্ষা হবে, তোমাদের লিখিত পরীক্ষা দেওয়া আছে, যারা MCQ-তে পাশ করে পিলিতে তারা লিখিত পরীক্ষা দিতে পারবা। তোমরা যারা হচ্ছে 100 নম্বর পিলিতে যারা পাস করতে পারবে তারা রিটার্নে চলে যাবে, রিটার্ন তোমাদের রিটার্নের জন্য ডাকা হবে। রিটার্নে তোমাদের টোটাল হবে লিখিত পরীক্ষার জন্য 100 নম্বর পরীক্ষা হবে 3 ঘন্টা সময়ের মধ্যে। লিখিত পরীক্ষা উত্তর ধরনের ভাষা সুন্দর করে লিখতে হবে তোমাদের এখানে। তারপরে এখানে তোমাদের যে বিষয়গুলো মৌখিক পরীক্ষা হবে, তারপরে মৌখিক পরীক্ষাটা তোমরা বিস্তারিত জানতে পারবে, যারা লিখিত পরীক্ষা পাস করবে তারা আবার মৌখিক পরীক্ষায় অ্যাড হতে পারবে। তো এখানে তোমাদের কোন কোন 15 নম্বর টপিক্সে দেখো কোন কোন বিষয়গুলো তোমরা আবেদন করতে পারবে। বাংলা আছে তোমাদের 2 ধরনের, এটা ভোকেশনাল আর হচ্ছে তোমাদের মেন বাংলা। তো এখানে তোমরা কোন কোন আবেদন করতে পারবে দেখতে পারছো, বলছে যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 8ম, আর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 10ম, আর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হচ্ছে তোমার 6ষ্ঠ থেকে 12, এবং বলেছে তোমাদের দাখিল মাদ্রাসায় আছে তোমাদের প্রথম থেকে 10ম, আর হচ্ছে আলিম মাদ্রাসাতে প্রথম থেকে 12, আর হচ্ছে ফাজিল মাদ্রাসাতে প্রথম থেকে 15, আর হচ্ছে এই দেওয়া আছে তোমাদের কামিল মাদ্রাসা আছে প্রথম থেকে 17, এইগুলো শ্রেণীতে পড়তে পারবে। এবং 2 নম্বর যে বাংলা সেটা হচ্ছে ভোকেশনাল, ভোকেশনাল তুমি পড়াতে পারবে এখানে, স্কুল শাখায় আছে এবং তোমাদের মাদ্রাসা শাখায় আছে। ইংরেজি সেম একইভাবে, ইংরেজি 2টা বিষয় তোমরা যেটা মন চাই সেটা আবেদন করতে পারবে। তোমাদের শিক্ষাগত আবেদন যোগ্যতা লাগবে স্বীকৃতি বিষয়ের হাতে, স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি, এটা বলা হয়েছে। তো এভাবে তোমরা বিস্তারিত তোমরা আলোচনা করে নিতে পারবে, বুঝতে পারবে এখানে ইংরেজি, তারপর সামাজিক বিজ্ঞানে কোন কোন বিষয়গুলো আছে, শুধু সামাজিক বিজ্ঞান আবেদন করতে পারবে, ব্যবসায় শিক্ষা আছে, গণিত আছে, গণিতে তোমাদের সব সাবজেক্ট আছে, আবার ভোকেশনাল গণিত আছে, ভৌত বিজ্ঞান আছে, ভৌত বিজ্ঞান আছে তোমাদের পদার্থবিজ্ঞান ও রসায়ন, আর পদার্থবিজ্ঞান আলাদা আছে এবং রসায়ন আলাদা আছে, জীববিজ্ঞান আছে, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিদ্যা, গার্হস্থ্য অর্থনীতি আছে, এবং ইসলামিক শিক্ষা আছে এবং হিন্দু শিক্ষা আছে, এবং তোমাদের বৌদ্ধ শিক্ষা আছে, খ্রিস্টান শিক্ষা আছে, ইসলাম শিক্ষা আছে, হিন্দু শিক্ষা আছে, এবং ভোকেশনালগুলোর ভিতরে দেওয়া আছে, এগুলো ভোকেশনাল সাবজেক্ট হিসাবে থাকবে। বৌদ্ধ ধর্ম শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম শিক্ষা এবং কৃষি শিক্ষা, কৃষি শিক্ষা ভোকেশনাল আছে, কৃষি শিক্ষা মাদ্রাসায় আছে, চারুকলা যেটা তোমরা 1 বছরে কোর্স করেছিলে কারিগরি শিক্ষা বোর্ড থেকে সেটা তোমরা আবেদন করতে পারবে। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 8ম, এবং মাধ্যমিক বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 10ম, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 12, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আছে এখানে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদ্রাসায় আছে, স্কুলেও আছে, শারীরিক শিক্ষা ও ক্রিয়া, শারীরিক শিক্ষা ও ক্রীড়াও আছে, 3টা এখানে ভোকেশনাল সহ আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য যোগাযোগ স্কুল মাদ্রাসা এবং হচ্ছে তোমাদের ভোকেশনাল সবগুলোই আছে, পদার্থবিজ্ঞান আছে তোমাদের এখানে, উচ্চ মাধ্যমিক রসায়ন আছে, উদ্ভিদ বিজ্ঞান আছে, প্রাণীবিদ্যা আছে, এবং এগুলো তোমার হচ্ছে প্রদর্শক হিসেবে তোমরা আবেদন করতে পারবে, যারা প্রদর্শক হিসেবে এখানে তোমাদের ইফতেতাই শিক্ষক আছে বাংলা, তারপরে বিভিন্ন সাবজেক্টগুলো তোমরা ডিটেলস দেখে নিবা। নিবন্ধন যেহেতু দিয়ে দিচ্ছি, আমি নিবন্ধনের লিঙ্কটা
ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে নিবন্ধনটা দেখে নিতে পারো, কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারবে, যার যার যে সাবজেক্ট সেই সাবজেক্টে আবেদন করে নিতে পারবে। তো এখানে পরীক্ষা কোন কোন জেলায় কোনটা কোথায় হবে সেটা ডিটেলস এখানে দিয়ে দিচ্ছে। এখানে প্রিলিট টেস্ট হবে না ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, টাঙ্গাইল, এগুলো ঢাকার জন্যে, এবং লিখিত পরীক্ষা হবে ঢাকার মধ্যে। রাঙ্গামাটি, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী হবে চট্টগ্রামে, বগুড়া, পাবনা, নওগাঁ ও হচ্ছে রাজশাহী হবে রাজশাহী, এবং যশোর, খুলনা ও কুষ্টি হবে খুলনাতে, এবং রংপুর, গাইবান্ধা ও দিনাজপুর হবে রংপুরে, বরিশাল ও পটুয়াখালী হবে বরিশালে, সিলেট হবে সিলেটে, এবং ময়মনসিং ও জামালপুর হবে ময়মনসিংয়ে। এই ছিল তোমাদের বিস্তারিত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।